Welcome to my channel Happy with Pinki. আমি পিঙ্কি আবার হাজির অন্য একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকেই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদেরকে তো অনেক ভালোবাসা, এইভাবে ভালোবেসে আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে চলো ব্লগটি স্টার্ট করি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে নিয়েছো আমি কি ভিডিও করতে চলেছি। আর সেই ভিডিওটি করার জন্য তাহলে আমাকে কি করতে হয়েছে, সবার আগে খাটের ওপরে উঠে বসতে হয়েছে। উঠে কিন্তু একদমই বসিনি, উঠেই দেখো আমি কাজ শুরু করে দিয়েছি। আর দেখো আমি আমরা এই হালকা কম্বলগুলো গায়ে দিই রাত্রিবেলাতে, যেহেতু আমাদের এসি চড়ে তাই বেডের মধ্যে এই দু তিনটে কম্বল আমাদেরকে রাখতেই হয়। এগুলো ভীষণ হালকা, হালকা ঠান্ডা মানে। আর এবার কম্বলগুলোকে খুব ভালো করে ভাঁজ করে, ঝেড়ে মুছে ভাঁজ করছি, হ্যাঁ, করে রেখে দিচ্ছি। আর ভিডিওটা আমি কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি, মোটেও আমি কাজটা এত তাড়াহুড়ো করে করিনি। আমাদের গৃহিণীদের সকালবেলা হলেই কর্মযুদ্ধ শুরু হয়ে যায়, আমারও যথারীতি শুরু হয়ে গেছে। প্রতিষ্ঠাকে স্কুলে পাঠিয়েছি, ওকে সব গুছিয়ে দেওয়া, ও সকালের খাওয়া দাওয়া করিয়ে একদম চুল টুল বেঁধে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে ফুল তুলেছি, তুলে ঘর দুয়ারের সামনে আগে একটু জল দিয়ে নিয়েছিলাম প্রতিষ্ঠাকে পাঠানোর আগে, সেটা আর বলা হয়নি। তারপরে আমি চলে এসেছি ঘরের কাজ করতে। আর ঘরের কাজ করা মানে সবার আগে বিছানা তোলা। বিছানাটাকে খুব ভালো করে তুলে নিয়ে দেখো, বিছানা চাদরটা যদি টান টান করে না পাতা থাকে না তাহলে ভালো লাগে না। ঘরে ঢুকে সবার আগে কী চোখে পড়ে, বেডটা, বেডরুমে ঢুকে, তাই না? আর বেডটা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে দেখতে খুব ভালো লাগে। আর এই বেডশিটটা না আমার খুব পছন্দের, আর আমার ছেলেমেয়েরাও এই বেডশিটটা খুব পছন্দ করে, কারণ ওনারা যখন খাটের মধ্যে গদি মস্তি করতে থাকে তখন এই বেডশিটটা এদিক থেকে ওদিকে হয় না, এটাই হচ্ছে ওদের সুবিধা। আর অন্য যে বেডশিটগুলো আছে পাতলা হালকা, সেই বেডশিটগুলো তো কুচকে যায় আর ওদের মাথা গরম হয়ে যায়, কারণ আমি তো একটু পরপর এসে চিৎকার করি, বিছানার চাদর নষ্ট করেছিস কেন, এটা এদিক দিয়ে ঝুলে গেছে কেন। এই জন্য ওদের এই চাদরটা পাতলে ওদেরও সুবিধা হয় আর আমারও সুবিধা হয় খাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ ঝাঁটার যে শলাটা রয়েছে না, এই ঝাঁটাটা না আমি নিজের হাতে তৈরি করেছি। আমার বাড়ির নিজের নারকোল গাছের পাতা ছাড়িয়ে ঝাঁটার কাটি পার করে তারপরে আমি ঝাঁটাটাকে বেঁধেছি। আমার কিন্তু অনেক গুণ আছে, তাই না বলো? হয়ে গেছে আমার বিছানা পরিষ্কার করার, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা, বাই।